আজি হচ্ছে জগজ্জননী মা দুর্গাঙ্কর সপ্তমী পূজা। আমি অছু টাউন দুর্গা পূজা কমিটি রে এবং আপন দেখি পড়তবে এটি মাঙ্কর কি ভব্য মূর্তি নির্মাণ করা যাচ্ছে। যে শ্রদ্ধালু মানে অছন্তি সেমনে মাঙ্কু দর্শন করছন্তি এবং গোটিয়ে পটে যদি কইবে তবে এতর যে কারুকার্য করা যাইছি যোতিরে পিতলরে এতর নির্মাণ করা যাইছি। টোটাল ডেকোরেশন প্যান্ডাল কু মধ্য গোটে পিতলরে ডেকোরেশন করা যাইছি। তবে আম সহিত অছন্তি এই টাউন দুর্গা পূজা কমিটির কিছু কর্মকর্তা আলোচনা করবে। আজ্ঞা কোন কইবে এথর গোটে সাধারণত আপন আকৃষ্ট করিয়া পরে নয়া ডিজাইন করছেন পিতল। আজ্ঞা সর্বপ্রথমে তো মু টাউন দুর্গা পূজার জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ সরকার পুরা ঝাড়চুড়া বাসী কু শারদীয় শুভেচ্ছা জনাউছি। আউ আপন দেখি পারতবে এথর আমি 75 বর্ষরে পদার্পণ করিছু আমার এথর প্লাটিনাম জুবলি। সেতিপাই আমি লোককু আকৃষ্ট করিবা পাই পুরা পিতলর তোরণ তৈরি করিছি যা কি দেড় মাস ধরে কারিগর বঙ্গালু আসি এটাকে তৈরি করছেন এবং আপনি দেখুথিবে মূর্তি মাঙ্ক মূর্তি সেটা সদূর কলিকতা কুমারটুলি ডাইরেক্ট বাই রোড ট্রান্সপোর্টিং করি অনা হয়েছি। মার ভব্য রূপ আমি দেওয়া চেষ্টা করছু এবং দর্শক মানে ইয়াকু বহুত ভাল রূপে উপলব্ধি করছেন এবং যে আসলে খুশিরে প্যান্ডাল এবং মা কু দর্শন করছেন। আজ্ঞা দেখুন আমার সবুথর সাংস্কৃতিক কার্যক্রম এথর বি 9 তারিখ রু 13 তারিখ পর্যন্ত আপনার ভিতরে দেখুথিবে 32 গোটি স্টল ট্রেড ফেয়ার র যে আমার বাণিজ্য মেলা আছে 32 গোটি স্টল অছি এবং সাঙ্গরে সাংস্কৃতিক প্রোগ্রাম সব আমার অছি। দিল্লি কলিকতা এবং নাগপুর রু কলাকার মানে আসি এটি 9 তারিখ রু 13 তারিখ পর্যন্ত তাঙ্কর কলা প্রদর্শন করিবে। নিশ্চিত ভাবে যেটা কুলে যে এথর ট্রেড ফেয়ার কু গুরুত্ব দিয়েছি। অন্য পক্ষে যে কুলে এথর যে কারুকার্য গোটে প্রকার লোক কিপর ভাবে আকর্ষণ করবে তাকে নিয়ে মধ্যে দৃষ্টি দিয়েছি। গোটে প্রকার পিতলরে এপরি ভাবে ডিজাইন করা যাইছি এমিতি লাইট পড়ুছি দেখলে লাগুছি সোনা ভালিয়া জলসুছি। আমার সহ কিছু অনেক শ্রদ্ধালু তাঁর আলোচনা করা হ্যাঁ বহুত বড়িয়া ডেকোরেশন হয়েছে কেন ভাল লাগলা ভাল লাগিলা ডিসিপ্লিন অছি মাঙ্কর ডেকোরেশন ভাল লাগিলা আর সব শান্তি শৃঙ্খলায় চালিছি প্রশাসন হ্যাঁ বড়িয়া লাগুছি আর লোক সব সিস্টেমেটিক অছি সব পুলিশ ফুলিশ অছন্তি গার্ড অছন্তি ডিসিপ্লিন মেইনটেইন হচ্ছে। এই ভাই আপন আসছেন এমনি দেখবার লাগি কেনতা লাগুছে দুর্গা পূজা এদর এই যে বাইরে যে ডেকোরেশন করা হয়েছে কেনতা লাগুছে বহুত সুন্দর লাগুছে এনে দুর্গা পূজা আসবে দেখবার লাগি মুই তো ইনর নহে ফির ভি আসিছেন কি দেখবার লাগি আউ ইন ডেকোরেট মতো বহুত সুন্দর লাগুছে না লোক মানে বহুত জনগহলি বহুত আছেন যে লাগি বহুত বড়িয়া লাগুছে দেখো কিন কিন জায়গা বুললেন হয়তো দুর্গা পূজা আমি সরওয়াল বললেন আউ নবদাস গলি সব মানে বুলছালো না আমি কিন ভালো লাগছে দুর্গা পূজা কি খাস লাগে বহুত ভালো লাগছে সবুনু বেশি ভাল লাগছে কিন লাগছে সবুনু ভাল কেন লাগছে সবুনু বেশি জায়গাটা ভাল লাগছে যেটা কহুলে ঝাড়সর দুর্গা পূজা এর 98টি শক্তিপীঠরে এবং প্যান্ডালে মাঙ্কর পূজা আরাধনা চলছে এবং যেটা জেলা প্রধান তরফ মধ্য নির্দেশ দিয়েছি অগ্নি বিভাগ পক্ষ মধ্য নির্দেশ দিয়েছি। সবুঠ বড় কথা হচ্ছে যে সবু প্যান্ডালে সিসিটিভি র সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছি। এন্টি স্নেচিং এবং এন্টি ওয়েমেন গোটে প্রোটেকশন কু নেইকি মধ্য গোটে প্রকার টিম গঠন করা যাইছি এবং যেউথিপাই নিশ্চিত ভাবে শান্তি শৃঙ্খলা সহিত দুর্গা পূজা চলছে। মাঙ্কর সপ্তমী পূজা এবে সরিগলানি এবে আউ রহিলা 3 দিন এবং সবুঠ বড় কথা হচ্ছে যে যাত্রার মধ্য অনেক লোক শ্রদ্ধালু বাহার আসুছেন এবং সেমানে মাঙ্কর দর্শন করছেন মাঙ্কু সেমানে আশীর্বাদ ভিক্ষা মাগুছেন। যাত্রার মুকেশ প্রধান নন্দীঘোষ টিভি।